হ্যালো ফ্রেন্ড, গুড মর্নিং। আমি আগমনি, আশা করছি আপনারা সবাই অনেক অনেক ভালো আছেন। আমিও অনেক ভালো আছি। আর আজকে আমি হচ্ছে যাব হচ্ছে বিকেলে যাব, সেটা হচ্ছে আমার বাড়ি, সেটা আপনাদেরকে আগেই জানিয়েছি আগের ভিডিওতে, যদি আপনারা দেখেছেন। আর যদি আপনারা না দেখেছেন তো বলে দিই, আগের ভিডিওতে দেখিয়েছি। তো এখন আমি একটু আমার হেয়ারটার কেয়ার করব। তো হেয়ার কেয়ার শর্ট পর যেটা ইনস্ট্যান্ট যেটা হয়ে যাবে সেটা কী করবো, সেটা গার্নিয়ার কালার করব। এখানে গার্নিয়ার বার্গেন্ডি কালার আমি নিয়েছি। তো কালারটা দেখুন, আমি এখানে এই যে আমি এখানে একটা ছোট্ট আয়না নিয়ে বসে আছি। এখানে আমার হাতের গ্লাভস নেই, কোথায় হারিয়ে গেছে, তাড়াহুড়োর মধ্যে আর পাচ্ছি না। তো আজকে যেহেতু বেরোবো, তাড়াহুড়ো করে আর কোথায় খুঁজে বেড়াবো। এই দুটো কালারকে এখানে আমি ভালো করে মিক্সিং করে নেব। এই কালারটা খুব ভালো, আর চুলটাও খুব ভালো থাকে। তো এটা গুলছি, তার আগে আপনাদের দেখাচ্ছি যে আমার কাছে কিন্তু মানে কি বলবো, হ্যান্ড গ্লাভস নেই, তার জন্য আমি প্লাস্টিকটা ব্যবহার করছি। কিভাবে আপনারা হ্যান্ড গ্লাভস না থাকলে বাড়িতে জোগাড় লাগাবেন, এভাবে প্লাস্টিকটা নেবেন। এভাবে প্লাস্টিকটা আমি দিলাম, পোলাটাও ভিতরেই থাক, কারণ পোলাটার মধ্যে কেন কালার হয়ে যায়। এখানে আমি একটা এলাস্টিক নিয়েছি, আপনারা চাইলে কোনো মাথার হেয়ার গার্ডারও নিতে পারেন কোনো কিছু। এভাবে এটাকে আমি শক্ত করে মুড়ে নিলাম, এটা ভালো করে হয়ে গেল আমার নেওয়া। এটা এবার পুরো মাথা আমি অ্যাপ্লাই করব। চুলটা আমার সাদা নয়, কালোই চুল, আর একটু বার্গেন্ডি কালারটা করলে ভালো লাগে রোদের মধ্যে। তো রোদে লাইটে কালারটা ভালোই লাগে, একটু ঝকঝক করে চুলটা গ্লেজ দেয়, আর চুলটা খুব সিল্কি হয়ে যায়, এটা খুব ভালো। ওই জন্য এটা, তো চলুন, এটা পুরো হয়ে গেছে। এসছেন কি জানি ক্যামেরা আসছে কি না, এই ধরনের বার্গেন্ডি কালার। এটা আমি পুরো মাথা ভালো করে ওপর ওপরটা পুরো চুলটায় ভালো করে নিয়ে নিই। আজ অনেক কিছু কেয়ার, হেয়ার কেয়ার, স্কিন কেয়ার সব হবে। তো চলুন, পুরো মাথা লাগিয়ে নিই, তারপর আসছি আপনাদের কাছে, এসে কথা বলছি। আর সবসময় চুলের গোড়াটায় ভালো করে নেবেন, চুলের আগাটায়, গোড়াটায় নয়, চুলের আগাটায় সবসময় ভালো করে নেবেন, কারণ এই জায়গাটায় পুরো ড্যামেজ হয়ে যায়। এই জায়গাটা যদি ঠিক থাকে তাহলে পুরো হেয়ারটা আপনার ভালো থাকবে, কারণ এখানেই চুলের মধ্যে জটা লেগে যায়, তারপর চিরুন দিয়ে আঁচড়ালে তখন চুল ছিঁড়ে আসে। তো তার জন্য দেখলেন আপনারা প্লাস্টিক দিয়ে এভাবে কীভাবে প্লাস্টিকটা কভার করে আমি পুরো মাথার মধ্যে এটা লাগিয়ে নিলাম। এটা বলে জুগাড়ু, এগুলো আমি জুগাড়ু লাগাই। তো হয়ে গেছে পুরো মাথাতে আমার, আর এইভাবে না ওই আপনাকে এইভাবে বড় চিরুনি দিয়ে এটাকে ভালো করে আঁচড়ে নিতে হবে। তারপরে হয়ে গেছে চুলটা, আমি এভাবে উঠিয়ে নিয়েছি। আর এখানে রান্না কী কী হয়ে আছে সেটা আপনাদের দেখাচ্ছি। এখনও পুরো রান্না আমার হয়নি। এখানে আমি ছোলা ভিজতে দিয়েছি, এটা রাত্রে সবজি বানাবো। আর এখানে হয়েছে ভাত, এই যে ভাত, ক্যামেরাটা সামনে নিয়ে আসি, এই যে হয়েছে ভাত, এখানে হয়েছে আলু ভাজা, এখানে হয়েছে ডাল, আজ থেকে নিরামিষ। আজ বললাম ওই যে হরিনাম সংকীর্তনে আজকে যাবো, তার সেখানে নিরামিষ, আর কোনো আমিষ খাওয়া দাওয়া নেই। একটু পাঁপড় ভেজে নেবো আর ঘি কাঁচি নেবো, এ দিয়ে আজকে খেয়ে নেবো, কারণ আজকেও বুঝতে পারছেন আজ আমার হাতে আর একদম টাইম নেই। তো চলুন, এখন 10 মিনিট মানে যতক্ষণ না 20 মিনিট এখন আমি এভাবেই বাড়ির অন্য সব কাজ করে বেড়াই, তারপর তো চুলটা একটু শুকিয়ে যায়। আর কথা বলতে বলতে দেখুন এটাকে আমি হাতে এখানে নিয়ে এসেছি, এখানে বাটি তাটিগুলো নিয়ে এসেছি, সব ধুয়ে নেবো। চলুন সঙ্গে থাকুন, দেখতে থাকুন। দেখুন বিছানার মধ্যে নিজের শোবার জায়গা নেই, সেখানে পুতুল নিয়ে আইছি কে ঘুমাতে হবে। এখানে চুলের মধ্যে আমি কালার লাগিয়েছি, তো কালারটা যতক্ষণ মাথার মধ্যে ড্রাই হচ্ছে ততক্ষণ আমি বাড়ির কাজগুলো করে নিচ্ছি। এগুলো প্রথমে করিনি, আজ হড়বড় হড়বড় লেগে গেছে, কোন সাইড থেকে করব কাজ আমি কিছু খুঁজে পাচ্ছি না। আয়ুষিকে আজ স্কুলে পাঠায়নি, ওর বাবা অফিসে থেকে আসবে আর আমাদেরকে ওখানে পৌঁছে দিয়ে আসবে বাড়িতে। আর ওখানে আপনাদেরকে বললাম, মা আমার শাশুড়ি মারা সবাই ওখানে ওয়েট করে আছে যে আমরা কখন আসবো।
আর কখন আমরা বেরোতে পারবো। আর ওদিকে আমি আর পাঁপড় ভাজা ঝামেলা করলাম না, টমেটো একটু পুড়িয়ে মেখে দিলাম, ওই চাটনিটা দিয়ে আয়ুষি খেয়ে নেবে। তাহলে আয়ুষিকে আমাকে 1 ঘন্টা ধরে বসে খাওয়াতে হবে না। এখানে টমেটোটা আমি মেখে নিচ্ছি আর ডালটা ছুঁকে নেবো, আর এই দিয়ে আজকে খেয়ে নেবো। আয়ুষি বাবাও আজ এই দিয়ে খেয়ে নেবে, জানে যে আমরা। তো এইটাই হলো আজকের রান্না। কি হয়েছে এই চলে এসছে আয়ুষির খাবার, আলু ভাজা, চাটনি, ভাত, ঘি, আর ওকে দেব একটু আচার। আর এখানে আয়ুষিকে দেওয়া হচ্ছে এই যে লঙ্কার আচার, মানে টেস্ট করে বল, আগেও আয়ুষি খেয়েছে, এদিকে তাকা তাকা। আর এই রৌদ্রুর মধ্যে খেতে দিয়েছি আয়ুষিকে, কেমন হয়েছে? এই রৌদ্রুর মধ্যে আয়ুষি খেতে বসছে, চলুক আয়ুষি খেয়ে নিক। এখানে দেখুন আপনাদের একটা প্যাক বানিয়ে আমি দেখাচ্ছি, এটা হচ্ছে মুলতানি মাটি, যে কোনো মুলতানি মাটি, যে কোনো কোম্পানির। তো এখানে আমি মুলতানি মাটি নিলাম, এটা ফ্রিজে রেখে দিলে প্রায় 1 মাস মতো থাকবে। আর এখানে দিচ্ছি আমি ডাবর গোলাপের গোলাপ জল, যে কোনো গোলাপ জল। এখানে হচ্ছে যাওয়ার জন্য পুরো রেডি হয়ে গেছি, এখানে সব কসমেটিক্সগুলো আছে, খালি এগুলো নিতে হবে। আর আয়ুষির এখানে যাওয়ার আনন্দে ডান্স শুরু হয়ে গেছে, এদিকে আয়ুষির থানু কান্নাকাটি করছে আয়ুষির জন্য, যে আয়ুষি কখন আসবে। আয়ুষির বাবাও চলে এসছে, আয়ুষির বাবা খেতে বসে গেছে, খেতে দিয়ে এলাম, খাবার খেয়ে নিচ্ছে। তা করতে আমরা দুজন একটু এদিক ওদিক ঘোরাঘুরি করছি, দুটো রিলস বানানো হবে তা করতে। তো চলুন যাওয়ার ভিডিওটি দেখতে থাকুন, যদি ভালো লেগে থাকে আমার চ্যানেল প্লিজ লাইক সাবস্ক্রাইব শেয়ার করবেন, আর চোখ রাখবেন আমার চ্যানেলে অবশ্যই অবশ্যই। রেডি হয়ে গেলাম, চলুন যাচ্ছি। বাবা ফোন করছে, নিচে চলে গেছে, কেটে দিলাম ফোনটা। আর সিঁড়ি দিয়ে যাচ্ছি, লিফ্ট খারাপ হয়ে গেছে, এত এত ব্যাগপত্র সব মানে নামাতে হলো। এখান থেকে লিফ্টটা ঠিক আছে, আমাদের ওখান থেকে খারাপ হয়েছে, দেখবেন আমার চ্যানেলে চোখ রাখবেন। এখন যাচ্ছি আমরা রাধারানীর সঙ্গে দেখা করতে, কৃষ্ণ ভগবান আমাদের গ্রামে এসেছেন, আমাদের আগেই যাওয়া উচিত ছিল কিন্তু যাওয়া হয়নি কর্ম। আমরা হচ্ছে যাচ্ছি, রাস্তায় মিষ্টি মিষ্টি কিনে নিয়েছি, এখন আর মোটামুটি 1 ঘন্টা পর আমরা পৌঁছাবো, এখন 3 ঘন্টা আমাদের বাড়ি থেকে, 3 ঘন্টা রে, 3 ঘন্টা মতো লাগে। তো আর একটু পরে আমরা পৌঁছে যাব, মিষ্টি মিষ্টি খেলাম রাস্তাতে, 12টার সময় ভাত খেয়ে নিয়েছিলাম, খিদে পেয়েছিল, চপ মিষ্টি এগুলো একটু খেলাম। আর আইসিতেই তো চকলেট বসে আছে। তো পৌঁছে যায় তারপর আপনাদের সঙ্গে কথা বলছি, চলুন আমার সঙ্গে থাকুন, দেখতে থাকুন। ফুচকা চলছে, ফুচকা ফুচকা কাকুর মাথা খারাপ করে দিয়েছে, ফুচকা মুখ খুলবে করোনা হয়ে
কই দেখি দাঁড়া দাঁড়া দেখি কে লম্বা হইছি কই দেখি কে লম্বা হইছি ছোটমণি দেখবে আরে না কেন কেন দাঁড়া এ এ একসা একসাথে দাঁড়া শেষ হয়ে গেলাম আমরা তো খুব কীর্তন শুনলাম মন্ত্র আর আমি মিলে এখন 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 যাচ্ছি খেতে ভোজন ভোজন সব একধার খাওয়া একধার নাকি সব একধার খাওয়া একধার আমি হচ্ছি আমার বাড়িতে চলে এসেছি এখন কীর্তনের গল্প শেষ হয়ে গেছে ওখানে আমি ভিডিও করতে পারিনি ব্যাটারি চার্জ ছিল না এখন খেতে বসে গেছি এখানে প্রচুর হাজার হাজার লোক খাচ্ছে আমি উঠে ভিডিও করতে পারছি না পরের ভিডিওটা আপনারা চোখ রাখুন অবশ্যই আপনাদের পুরো আমাদের এই সামাজিক কিচেনটা আপনাদের সঙ্গে সামনে তুলে ধরবো তো চলুন এখন খাবার খেলুন পুরো একদম খিদে পেয়ে গেছে রাত 12টা বেজে গেছে তো চলুন সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন গুড নাইট বাই বাই জয় রাধে জয় রাধে কৃষ্ণ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর এখন এই যে আমাদের পরিবেশন করছে এগুলো আমাদের সব গ্রামের ছেলে